হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহ তালা রসে ভালো আছি সবাইকে অনুরোধ করছি একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন লাইকটা না দিলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না লাইক দিলে কিন্তু ভিডিও করার আগ্রহ জাগে তো চলুন সবাই একটা লাইকটা দিয়ে দিই তো আজকে আমি যাকে ধুলাই করব সেটা হচ্ছে দাঁতের বাগান আসলে দাঁতের বাগান যে এতটা মানে মিথ্যাবাদী মুঘরদারি শয়তান আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি এই মুঘর শয়তান তার অনেক মানে তার মনে শয়তানি সে যে প্রতিদিন একটা একটা করে মিথ্যা কথা বলে প্রতিদিন লাইন দিচ্ছে মানে সে থাম থামলাইনের মধ্যে সে যে মানে এমনভাবে থাম লাইনটা দেয় যে সেই কথাটা যেন মানে সত্যি কিন্তু সেই যখন আমরা ভিডিওটা পুরোটা শুনি সবাই শেষে বলে একটু সেই একদমই মনে এরকম একটা রিজেন দেয় এরকম একটা কথা বলে মানে মনে হয় যে আকাশ থেকে সবাই মাটিতে পড়লো এরকম আচ্ছা দাঁতের বাগান তোর কি কোনো লজ্জা সরম নেই তোকে যে এত ধুলাই করা হচ্ছে প্রত্যেকটা চ্যানেল থেকে একটা চ্যানেল আছে তো ওকে যে প্রত্যেকটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ধুলাই করে তারপরও কি তোর কোনো লজ্জা লজ্জাসরম নেই তুই যা করিস প্রত্যেকটা দিন তোকে নিয়ে তো মানে বেশি ধুলাই করা হয় তোকে প্রত্যেকটা দিন দাঁতের বাগান দাঁতের বাগান যে নামটা তোর আসলোস তারাই তো দিছে তো প্রতিদিন যে একের পর এক মিথ্যা থামলাইন ট্যাগ দিয়ে যাচ্ছিস তোর কি কোনো লজ্জাসন হয় না তোদের এই টাকাগুলো কি কোনো ই হবে হালাল হবে আমার তো মনে হয় না এরকম হারামের টাকা দিয়ে কি করবি তোরা তোরা মানে এসব বন্ধ কর তোদের এসব দেখে মানে মানুষ কিন্তু একদম হাইপার হয়ে যাচ্ছে তোদের ভিডিও দেখা কিন্তু মানুষ নিজে থেকে বন্ধ করে দিবে আর ইউটিউব থেকে তোদেরকে ডিলেট করে দিবে দেখিস সবাই যখন তোদেরকে বয়কট করবে দেখেন সেদিন একটা আপলোড করলো কি বোনের বাড়িতে যে মানে কি অবস্থা হয়ে গেলো সেটার মধ্যে পুরোটা মিথ্যা কেউ কিসের বোন কিসের কি মানে হঠাৎ করে কেউ বোন হয়ে যায় কেউ ভাই হয়ে যায় কেউ কি হয়ে যায় মানে দাঁতের বাগানে এটা গুণ আবার আসে মানে মানুষের মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের সাথে একদম মিল রেখে তারপর আবার তার তাদেরটাকে ভালোই মানে খেতে পারে এবং তাদের বাসায় যে থাকতে পারে মানে সেই গুণটা তাদের বাগানের আবার ঠিকই আছে তারপর সে দেখেন সর্বশেষ একটা ভিডিও দিল প্রেগনেন্সি নিয়ে সেটার মধ্যে এরকম করে থামলাইনটা দিল যে সে যেন এখন প্রেগনেন্ট হয়েছে কিন্তু যে বলল কথাগুলা দেখছেন মনে হয় যে আকাশ তাকে মাটিতে পড়ার মতো না যে আমি যদি প্রেগনেন্ট হতাম আমি তো বলেই দিতাম আমি একটু জামাটা ফোলা ফোলা পরেছি তাই আমাকে মনে হয়েছে একটা আপু আমাকে কমেন্টস করেছে চোখ দুটো উপর দিকে এরকম করে রাখে কালো কালো দুটো চোখ এরকম করে রাখে আর করে আমি যদি প্রেগনেন্ট হতাম তাহলে তো আমি আপনাদেরকে বলেই দিতাম হ্যাঁ কথাটা তো সত্যি তোরা যদি প্রেগনেন্ট হস তোরা যদি কিছু বস সেই কথা ইউটিউবে ঢোল পেটিয়ে বলবি ভিউ কামাতে হবে না তাদের এটা তো আমি আগের থেকে জানতাম যে এটা একটা মিথ্যা কথা আর কোন আমার একটা আপু কমেন্টস করেছে আপু আপনাকে কি মোটা মোটা লাগতেছে আপনি কি প্রেগনেন্ট আর তোর কোন আপু কমেন্টস করেছে সেটাই তো আমাদের দেখালি না তোর কোনো কমেন্ট তোর কোনো কিছু আমরা দেখতে পারি তুই সেই কমেন্টটা পাবলিক করতি এবং ভিডিওতে সেই কমেন্টটা পরে শোনাতি তাহলে বুঝতে পারতাম ওই আপুরা কমেন্ট করেছে এরকম মিথ্যাবাদী কথাবার্তার মানুষকে কত শোনাবি কত বলবি তোরা তোদের মিথ্যা শুনতে শুনতে এখন আমরা মিথ্যাবাদী হয়ে যাচ্ছি বুঝতে পারছিস তোরা এইসব মানে বন্ধ কর তোদের এইসব নষ্টামি নো এখন তোরা বন্ধ কর তোরা তোর ভাবি তারপর তোর ভাই তোরা যা করিস প্রতিদিন এদিকে প্রতিদিন তোর টেনশন আম্মুকে নিয়ে টেনশন ভাইয়াকে নিয়ে টেনশন ভাইয়ার বিষা হচ্ছে না মানে দূরে বসে তাঞ্জিলাকে নিয়ে টেনশন তানজিলার এই তানজিলার সেই মানে তোর শুধু টেনশন আর টেনশন তুই টেনশনটা কম করবি তোর চোখের নিচে তো এমনি কালি পড়েছে তুই টেনশনটা করে 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 তোর অবস্থা কিন্তু আর খারাপ হয়ে যাবে দাঁতের বাগান কোথাকার শয়তান এগুলো তুই বন্ধ কর এই জন্য দাঁতের বাগানকে আজকে ইচ্ছা মতো ধুয়ে দিলাম যাতে পরবর্তীতে এরকম মিথ্যাবাদের থামলায় না না দেয় টাইটেল না দেয় তাদের ভাইয়াদের ভিসা হয়ে গেছে এখন এইটা নিয়ে যে কত মানে নাটকবাজি করবে এই দাঁতের বাগান নাটকবাজি করতে করতে এখন ভিসা নিয়ে যার কতটা ভিডিও দিবে সে একদম স্বপ্ন দেখে ফেলছে তাদের ভাইয়াদের ভিসা হয়েছে মানে স্বপ্নে তাদের তাকে একদম দেখেই ফেলছে মিথ্যাবাদী উথাকার এই এ দাঁতের বাগানে সবচেয়েতে মানে গুরুমাতা এ দাঁতের বাগান যদি তাদেরকে এই যে প্রত্যাচারকে ইউটিউবে না আনতো তাহলে তো আজকে ইউটিউবে এত কিছু হতো না এই দাঁতের বাগান সবচেয়ে মূল কাহিনী মূল তার জন্য দাঁতের বাগান শিক্ষাও পাচ্ছে তার চ্যানেলে কিন্তু একদম ভিউ নেই চলে সে অনেক চেষ্টা করে মিথ্যাবাদী থামলায় দিয়ে তারপর ভিউ কামানোর কিন্তু আসলে কিন্তু ঠং 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 তার কিন্তু সেভাবে ভিউ হয় না তাই এখন সবাই এখন বুঝতে পেরেছে যে এর দাঁতের বাগান হচ্ছে একটা মিথ্যা বা দিয়ে শয়তান দাঁতের বাগানের কোনো মানে সব কথাই মিথ্যা প্রেগনেন্সি নিয়ে দেখেন মানুষ এরকম মিথ্যা কথা কেউ বলে যে আমি যে প্রেগনেন্ট আমি মানে দেখেন আপনারা তার প্রেগনেন্সি নিয়ে সে থামলাইনটা কীভাবে লিখেছে মনে হয় যে সে প্রেগনেন্ট সেটা আপনাদেরকে সুখবরটা দিবে সুখবরটা দেওয়ার জন্য সে আজকে আসছে কিন্তু সে সম্পূর্ণ কথাগুলো কি বলল তার কথার সাথে কাজের কোনো মিল আছে যে মানুষের কথার সাথে কাজের মিল থাকে না সেটাকে কোনো মানুষের পর্যায়ে পড়ে আমি মনে করি না সেটা একটা মুখোশদারি শয়তান এই ডাক্তার বাগান হচ্ছে একটা মুখোশদারি শয়তান সেই মুখোশের আড়ালে অনেক বড় একটা শয়তান প্রত্যেকটা চ্যানেল থেকে প্রতিদিন এত ধুলাই করা হয় তারপর মানে শিক্ষা হয় না এসব বন্ধ কর এসব তোরা এসব বন্ধ কর তোদের এসব দেখতে আর ভালো লাগে না যেটা সত্য সেটাই বলবি এরকম থামলা থামলা দিতে পারতি যে একটা আপু বললো আমি নাকি প্রেগনেন্ট কথাটা কি আসলে সত্য কি না মিথ্যা আপনারা জেনে নিন এরকম একটা থামলেন দিতে পারতি কোন আপু বলছে কোন আপু কমেন্ট করেছে সেটাও তো দেখানি না তোকে একটা আপু কমেন্ট আরও তো কত মানুষ কত কমেন্ট করে সেগুলো নিয়ে তুই ভিডিও করতে আসিস না মানে যেগুলো দেখলে ইনকাম হবে সেগুলো মানে নিয়ে চলে আসিস যত সব মুখর্জারের সহায়তানগুলা সবই কিছু যাত্রা দলের নাটকের পাটরানি তো আজকে এখানে শেষ করছি দাঁতের বাগানকে আজকে ইচ্ছামতো ধুয়ে দিলাম দাঁতের বাগান যদি ভিডিওটা দেখে তাহলে সে বুঝতে পারবে তো দাঁতের বাগান হয়তো একটু শিক্ষা পাবে একটুখানি হলেও সে ই হবে তার শিক্ষা হবে হয়তো বা সামনে সে এগুলো কমাতে পারে তো আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ